সম্মানিত দর্শক, আপনারা সবাই শিহাব ভাই সম্পর্কে সব কিছু জানেন। আজকের শিহাব ভাইয়ের পায়ের অবস্থা অনেক খারাপ, তার পায়ে ফোসকা পড়ে গেছে। তাহলে কি শিহাব ভাই আর হজে যেতে পারবেন না? আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের ভিডিও আপনি কোথাও দেখেননি, শুধু আমাদের চ্যানেলের দর্শকরাই দেখতে পারবেন। পুরো খবর জানতে হলে আজকের পুরো ভিডিওটি দেখুন। দেশ বিদেশের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় অত্যন্ত ভাইরাল হচ্ছে এবং এই বিষয়টি এতটাই ভাইরাল হয়েছে যে শুধুমাত্র ভারতবর্ষের মানুষের মুখে নয়, পৃথিবীর গোটা দেশের বেশিরভাগ মানুষের মুখে এই বিষয়টি নিয়ে অনবরত কথা হচ্ছে। এবং সেটি হচ্ছে ভারতবর্ষ থেকে সুদূর মক্কা শরীফ পায়ে হেঁটে হজ করতে যাচ্ছেন শিহাব চত্বর নামের একজন ব্যক্তি। কেরালা রাজ্যের একজন নবযুবক পায়ে হেঁটে হজ আদায় করার উদ্দেশ্য নিয়ে পাড়ি দিয়েছে উন্নত প্রযুক্তির যুগে। 21 শতাব্দীতে এই প্রথম এমন একজন ব্যক্তি যিনি মহান আল্লাহ এবং তার রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ভালোবাসার সাথে নিজের ঘর থেকে মক্কা মদিনা হজ করতে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন। অদম্য সাহস ও অফুরন্ত প্রশংসার অধিকারী এই যুবক, তার নাম শিহাব চত্বর। পবিত্র নগরীতে হজ পালন করতে 280 দিনে 8,640 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে তার। এজন্য প্রতিদিন তাকে হাঁটতে হবে 25 কিলোমিটার পথ। আজ শিহাব ভাই আবার হাঁটা শুরু করেন, কিন্তু তিনি বেশি দূর যেতে পারলেন না, কারণ তিনি দেখতে পেলেন তার পা দিয়ে রক্ত বের হচ্ছে। সাথে সাথে তিনি বসে পড়েন, প্রচণ্ড ব্যথা তার পায়ে। শেষ পর্যন্ত ডাক্তাররা তাকে হসপিটালে নিয়ে যান। ডাক্তাররা তার পায়ের অবস্থা দেখে চমকে যান, তার পায়ে ঘা ঠিক হতে 1 মাস সময় লাগবে আর তার পায়ে ব্যান্ডেজ করে দিতে হবে। কিন্তু শিহাব ভাই হার মানার মানুষ না, তিনি তার প্রতিজ্ঞা রাখবেন। জানা যায় ভারতের কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, হরিয়ানা এবং পাঞ্জাবের ওয়াগা বর্ডার পার হয়ে পাকিস্তানে পৌঁছাবেন তিনি। এরপর ইরান, ইরাক, কুয়েত পাড়ি দিয়ে পৌঁছাবেন সৌদি আরবে। পথিমধ্যে কোনো ধরনের যানবাহনে চড়বেন না ভারতীয় এই যুবক। রাত্রি যাপন করবেন দেশগুলোর বিভিন্ন মসজিদে। দীর্ঘ এই পথ পাড়ি দিতে শিহাব চত্বর সঙ্গে নিয়েছেন একটি ছাতা এবং 10 কেজি ওজনের একটি ব্যাগ, যাতে রয়েছে কয়েকটি টি শার্ট, ট্রাউজার, বিছানা চাদর ও সামান্য কিছু খাবার। সম্মানিত দর্শক, শিহাব ভাইকে নিয়ে আপনাদের মতামত জানান আমাদেরকে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন আর অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।